পরীক্ষাত বহি প্রমোশন লই পোস্টিং গেলি গোটা এটা ঠিকা সিস্টেমত দি দাও মই সেইটো সিস্টেমত অহা নাই আর আপনিও সেইবোর ধান্দা এরক বহুত ডাঙর ডাঙর অফিসার এটা জেলর ভাত খাই আছে আপনি মই কোন কুটা তো এনেকে নরু বলে কলে নহব নহয় কাম করার বিনিময়ত তোক আমি পারিশ্রমিক দিছো ইয়া কেন মিছা কথা কয়ে খুড়া পয়সা দিছি পয়সা তো নেদ বলে ক নাই পয়সার বাদে আজিকালি বেলেগ একো দিয়া নাই তো পাতে তো কইছি খুড়ে কিবা দেখুন পরিশ্রমিক দেয় বলে কলাকে হেগলা মোক হলে আকো দিয়া নাই তো মোক এটা ভাড়া ঘর সবা কষি আই আর টাউনের প্রায় বলে আহা যাও নকলে বড় কষ্ট হয় বলে হই হই কোক যায় তাই মেদামক গেলে ভাড়া ঘর বিস্তি যাও ও পাখন্দ তই ব ঘর মই চাম তই চালি নহব তো এ খসাইহি কি কথা কোয়া হে তোমার এই আঙুলিটুই দেখ দেখ প্রমাণ রেবিস লব লাগিব দেই কি বস্তু এটু বেজি বেজি জলাতঙ্ক রোগৰ বেজি কি হেংকে কইছি তাই অ রেবতী বউ আর মই একেলগে বহি আছো তিতে কি হল হাতখেনত কাপড় মেরে যাই পালাক আবেরি বহুদলা কি হলে তোর হাতখেনত ঠকে কলা হেতাই মন্ডল আর মন্ডল নি এই কামার মোক বইয়াকে মারে এ মোরাই এই বাক্য উচ্চারণ করছি তাই তুমি সঁচা কইছ না মিছা কিয় কম হে মই আ শুনছি শুনছি না এই ফালে আহক বাবু কারো কিয় মাতলা কি হল হে কেলে চিড়ি আছে এটা কয় মাছ খা হে মুখে দিল এ মাছ খাম রো বাসন দোস্তি কমসে কম আহিবল তো দিয়া মালতি আমার উপর কি বাক্য কইছি শুনছি না ও তাই কো কি বাক্য বান মাই বা ইমান ডাঙর কথা কইছে তাই তাই নককে বাইয়া নি কব নেকি বা যদি মিছাকে কইছে আইছি কহ ঘর তলত আছো মই মিছা কি কম হে না না এ ঘর তলত সবেই থাকে ঘর তলত থাকে তো একো শপথ নহল বাই বুড়া বাখতর শপথ খাই কব পারিবা পারিম তো কি অনুরু দেখলাক তাই কাণ্ড আরে কমসে কম বাই শপথ তো খাবলে সময় কোন দিয়াছো ও বাই কয় আইলা পুসু দেখা পালি শর্মায় কালিয়ে শিফট করে দিব একটা দিন দুমাহি নাজক লাগি ঘন নাফলিয়ে ভাল আছিল আকো নকলাক দেখুন দেখা দা হরমায় তো কাটব বাসা কিয়া হে হেতু কাম পাছত ফুট আছে বান্দার মই তো হরমায়ক লাগি ঘর সাহা বাধা দিছো না মই চাম বলে কৈছো না যা কাষৰ পৰা তার পাছত কি হল কক্সন ও হাত খান কাটার পিছত মুখ ফার্মাসিক লৈ গেছি তাতে কিবা এটা বেজিও দিছি আৰু কিবা লাল লগেও দিছি থৈছিল না কইছ নে ও গোটা দেদে নি ধরছু সকল মানুষগুলা ও জমাই গেছিল ও মন্ডল খুড়ায় একো হওয়া না একো হওয়া নাই বলি মানুষগুলা খেদে দিছি দেখছা ইমান কাণ্ড হয়েছি মই ঘর তাকো গমে না পাও আপনি শুনা পাইছিল না মো দেদে নি চকর পেরা ইমান দূরক গেলি দেদে নি শুনা পাবি ইমান দূরর পেরা শুনা না পে আপনি ঘুমে আছিল আন পাও ও পে ইয়লি শুনা পাইছি পেই হের অসর হয় না হে মাই তই শুনা পাইছা শুনান পাইছিলো তো মই আচ্ছা তারপর কি হল ন হাতত ব্যান্ডেজ মারি ও মুখ ঘরত থই গেল মন্ডল খুড়াই থবা আইছিল আই বুঝ ও মো ড্যাডেনি শুনি মো ড্যাডেনি বলি বুঝি পাই পেহি আউগে গেল মন্ডল খুড়াই পেহি রাতত মুখ গতে দিলাক আকো মন্ডল খুড়াই ফার্মাসি গুছি গেল এ রবাসুন মো বলে আরো কিবা বেজি লবা লাগবো আ বেজি এটা লৈছি দেখোন টিটেনাসৰ বেজি নলৈছি ও হেতি বেজি নহয় বোলে কিবা বোলে বেলেগ বেজি কি বেলেগ বেজি দাদাই কৈছিল ৰবা লেবিট না ৰেবিট ৰেবিছ না কি অ অ ৰেবিছ কাইটলি আৰু ৰেবিছ কিয়া লাগে হেতুটো কাইটলি নলৈ কুকুৰে কামৰালি এলৈ ও লাগব বোলে দাদাও কৈছে কিয়া লাগে ও লাগব বোলে মস্ত দামী বেজি
ইতা মণ্ডলে বা খরচ পাতি দিয়ে না নেদে মণ্ডলে গিয়া মণ্ডলের বাইপাকে দিবাও বাধ্য হয়ে যাব মই একবার সুতিয়া মাস্টারক সুধি জানি লব লাগবে রব জিঠি যা সুন্দর যা হাও এও ফোন করছি আই ওরে ওরে দেখো ওরে ও কাঞ্চো গা ও কি হইছে আ তোমার ও দে 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 ও আগে তুমি কান্দিল কান্দা শেষ করল পিছত মই করিম দা হব দে কি হল দিয়ক খুড়া ঘৌরা কন্দলাই রাভি এই বুড়াকালত গাঁওখানক আহি কি যে এটা মায়া হোমে গেল গাঁওখান এরিব নোরা হলো আইফল কাই আপনার গাঁও এরিব কলাক দিয়ক আচলতে এখনি সময় মই গাঁওখান এরি খুইরের কাষত থাকব লাগছিল নহলি খুইরেরে একে আনবা লাগব ফল তাকে নকরে কিয় খুড়গিয়াকে লই আহ আপনি গাঁও এরাও নহল খুড়িক সঙ্গ দিয়া হল তাকে তো আই ভালকে ভাবিব লাগব ঐ যা 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 খোঁজ জোগাড় করগে যা ধেত তেরিকা বেজি লবা লাগে বলে বুঝলো কিন্তু কিয়র বেজি লবা লাগবো সেইটো এনু বুঝলো ইমানকে বুঝবা লাগে হ্যাঁ হয় না দাদা আপনি লবা কইছি মই লম ইটা মণ্ডলে খরচটো দিলিয়ে হল ইটা আছে নহয় ইটাক লগাই দিবা আয়োগৰ সম্পাদিকা হিচাপে মহন্ত দাৰ পৰা চিকিৎসাৰ সমস্ত খৰচ উলিয়াই দিয়াৰ দায়িত্ব ইটা দায়িত্ব মই লম ৰব কিন্তু আটা কথা ভাবি ভাবি মই পাগলা হৈ গৈছো কি কথা কিবা একাইটলি টিটেনাস বেজিলো শুনছো কিন্তু কেচি কাটাৰ পাছত ৰেবিজ কিয় ল'বা লাগে লাগিব কিয়া কি ফেঁচা দুনি থাকা হা দাদাই লাগব বুলি কৈছে যে এইটো লাগবই দাদাইটো কি বেয়া নাই কোৱা নাই হয়নে দাদা এনেকুৱা নাই অ কাৰণ আছে কি কাৰণ এইয়া কথাবোৰ একেবাৰে বুজি নোপোৱা হে মহন্ত দাৰ কেইদিনমান আগতে মূৰৰ গণ্ডগোল হৈছিল নে নাই হৈছে তেনেহ'লে মহন্ত দাৰ ঘৰত মালতীক কেঁচিয়ে কাটিলে ৰেবিজ নল'লে কেনেকৈ হ'ব হে হা অ ইটা বুজি পালা না পালো পালো হ্যাঁ তুমি কথাবিলাক বৰ দেৰিকৈ বুজি পোৱা হে নকলেও নহয় ক'লেও গণ্ডগোল ও এটা কথা দেই মই এই কথাবিলাক কোৱা বুলি মহন্তদাক কিন্তু নক'বা দেই কিয় ক'বা নাংগে হেজা হওক মহন্তদাই গম পালে বেয়া পাবতো আপোনালোকে কিবা সেয়ে দক হক কথা ক'বাই নোখোজে আজলা দিতা তুমি যোৱা মালতীৰ চিকিৎসা খৰচখিনি মহন্তদাৰ পৰা উলিয়াই দিবা দেই যোৱা মোক আপনি বুড়বক বন নাইতো আহ দক যোৱা গজমুরি কি করি আসা হে তুই মই কামুক যাও আপনি ঘর গিলা মুছে ওয়াকলা পানি দি ফেলে কেনা হয়েছে দেখছি না খেত ধরি মই আজি গোবার পানি দি মুছিম এ আবেরি কাটা হাতে দি গোবার দি গিয়া মুছি আসা তুই মই মে লেট্রাকে থাকতে নরু বেশি সাফা হতে গোরাল লাগবো ইটা কে কি কি আয়ে গোবারর গোরাল মস্ত গোরাল কিনু কয়ে হে ও আমার হরু পেহি কাটা হাতে দি গোবার দি ঘর মুসি গারাল লাগি মারা গেছি কিনু কয়ে হে মাই ও গোবারর গোরাল মস্ত গোরাল যাইতা হাত ধুই আগে মুরু গোরাল লাগবো নাকি হে মাই ও হনকালে যাইতা যা ইয়ে ইয়ে মু যদি গোরাল লাগে আপনার কি হবো মাই দিয়ারুর কি হবো হেগলা কথা পাছো তো চিন্তা করবি যায় ইতা যা হনকালে ধুইয়া যা আবেরি হরি গোবিন্দ কি করছো ঠান্ডা তো ভালকে এরাই দিয়া নাই
জুপকা মারি বহি আছো দে আজি অলবাবে কবাক যাবি কক যাবি যাম দে মোৰ কিবা ফুৰবা মন যাই আছে ইয়ে কক যাবি নি এ ফুৰবা যোৱানে হ'ব দাচোন মালতী বৌ যদি চিকিৎসাৰ খৰচ বহন নকৰে মণ্ডল খুৰাথেৰ ঘৰক যাব লাগিব কিহ ৰে হাও মালতী বৌৰ আঙুলিটো কাটো বুলি কাটি নেচি ধৰণা দিব লাগিব মালতী এই কামাৰ মণ্ডল আৰু মণ্ডল নি মাৰা বুলি ক'লা তাকে কথা কথা কাৰ মণ্ডল নিৰ ঘৰত মোৰখিনি ওলেগে কি ৰাখা বাও ক'লা ইটা এই লগত গেলি ফাউতৰা হ'ব লাগিব ভাবি হা কি ধ্যানত পৰিলা বেলেগ একো নহয় ৰ আজি দেখোন মই একলা কামত যাব পাৰবা নহয় কিয় নাৰালা মালতী বৰ ৰকে তুমি মাত মাতিবা নালগে আমাৰ আগৰ কি কাম হা একলা গাঁৱৰ মানুহৰ শত্ৰু হ কাম কি ক'লা আমাৰ আয়োগৰ কাম গেলা গাঁৱৰ মানুহৰ শত্ৰু হ কাম স্বয়ং প্ৰেচিডেণ্ট নি হয় তোমাৰ এই ভাষণ অন্যৰ বিৰুদ্ধে মাত মাতা তোমাৰ সাহস নাই এনেকে প্ৰেচিডেণ্ট নি হবা আইছ এই ৰীতিয়া ৰাজবংশী হাৰি নাযায় কিন্তু এই তুমি আজিয়ে ৰিজাইন দিবা পটলাকুচি মহিলা আয়োগ জিন্দাবাদ 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 এ আই নাকাতি সব কথাতে হুৰমুৰ কৰিব নালাগে বুঝছা না কিছুমান কথা লাগলি মাতিন দেরি হক কিন্তু হুৰমুৰ কৰি বয়াতকে দেরি হতো ভাল মই এনাই চাইছিলো এ মনে মনে থাকাই বান্দাজ মুখে মুখে তৰ্ক নকৰবি মই যি কৈছো তাকে শুন কিছুমান কথা তোস্তাদি কৰিব গেলি মোৰ মস্ত খং উঠে ডেকাদা তাক আপুনি অনবৰতে ধমকি কিয় দি থাকে তুমি কি কলা হৰমে সঁচা কথাকে কৈছো মই দেখিছো তাক আপুনি অনবৰতে ডমিনেট কৰি ৰাখে কথাই কথাই ধমকি দি থাকে সি ভুল কৰে মই তাক শাসন কৰো তুমি আৰু একলা কথাত কিয় মাথা মাৰা হৰমায়া নহয় মানে শাসনটো অলপ বেছি হোৱা যেন ফিল কৰিলো তই আলি হয়নে অ মই কি আপুনি ডেকাদা ডেকা আৰু আলি আমি দিয় ভাই ভাই তোক আকাশ না কথা কলি তই বয়া পা নাপাওঁ দক দেখিলা হৰমায়া সি বান্দাৰে জানেতো মই তাক কিমান মৰম কৰোঁ জগালি এক পোৱা মুৰ্গীৰ মাংস আনিছোঁ মই মাত্ৰ এক টুকুৰা খাইছোঁ বুজিছ না তাক চব খাব দিছোঁ আমি হেনে হেন মানুহটো ৰাতি আপোনাৰ পেটটো বয়া হান হৈছিল খাব নোৱাৰি মোক দিছি মৰমৰ নমুনা বঢ়িয়া দেই তন্তক মৰম কৰাই ভুলে আলি যাছা আনগে হ'ব দক হো হাই বাই না কান বাই ই যিটো কাম কৰছি তুমি শুনলি পাগলা হৈ যাবা কি হ'লনো হাই তোমাক গেলি এটা ঘৰচাচিতো এ বঢ়িয়া ক'ত তাকেতো ক'লো মস্ত বয়া জাগা ও হাজতে ফুটুলি ই যেতিয়া কথাটো কৈছি মই গোটেই হাঁহি মৰো তাকে ক'লো তাক অ দমিটো জাগা হলি যাক ঘৰ কিন্তু ভাল জাগা ধব লাগিব হয়নে মই আহি আছো ৰবা মাষ্টৰ ভাইজান মাষ্টৰ ভাইজান অ হাফিজ ভাই কি খবৰ বহু দিন দেখাই নাই মোৰ খবৰ ভাল নহয় দিয়ক আপোনাক এটা কথা সুধিলোঁ হৈ ৰ'ব সোধকচোন ভোলা ভাইজান আৰু কেৰপা ভাইজানক আপুনি ফোনত পাই না সেইটোতো বহুত ডাঙৰ কথা হৈছে যোৱা চাৰি মাহ ধৰি দুয়োজনে একেবাৰে যোগাযোগ বিচ্ছিন্ন কৰি ৰাখিছে ক'ত আছে কি কথা কোনেও নাজানে আচ্ছা বাৰু ৰ'বচোন এই ইয়াত অঞ্জন বুলি কোনোবা এজন আছে নেকি তেওঁক সুধিলে সুধিছিলোঁ নাইজনে আজিকালি অঞ্জন ভাঙিনীৰ লগতো যোগাযোগ নাই বোলে তাকে অভাৱত পৰি মালতীয়ে বেলেগৰ ঘৰত কাম কৰিবলগীয়া হৈছে কি যে হ'ব নহয় বাৰু কিয় সুধিলে আপুনি মোৰ গোটেই বয়া দিন চলিছে দিয়ক ৰিক্সাখনো মেকাৰত তাতে আছে এথেন দাওখন লৈ ওলাই যাক বাহিৰে মোৰ বেলেগ উপায় নাই দিয়ক ভোলা কাৰপাক লাগাল পালি গুৱাহাটীকে গ'লোঁ হৈ তাতে কিবা কৰিলোঁ হৈ গুৱাহাটীত ৰিক্সা চলাব মানে ৰিক্সা চলং বুলি ভাবা নাই কিবা বেলেগ কামে কৰিলোঁ হৈ চাওক ভাবি চিন্তি চাওক কি কৰিব পাৰি অ' ভাইজান বয়াও লাগে ক'বা ইয়াতে থকা দিনকেইটা ৰিক্সাই চলাব লাগিব দিয়ক চলাওক টাকা তিনিশ ধাৰে নেদে কিয় ৰিক্সাখন উলিয়াব পাৰিলে একশ একশকৈ তিনিদিনত ধাৰটো মাৰি দিম এ ভগৱান এইটো কথা ক'বলৈ ইমান ভাবিব লাগে নে চিধা চিধিকে ক'লেই হ'ল দিব না দিম নিম কিয় নিদিম পিছে এতিয়া লগত নাই আপুনি এটা কাম কৰক অলপ দেৰিকৈ মোৰ ঘৰলৈ আহক দেই হ'ব দিয়ক ভাইজান
হব আঙলিটো বিহেছি ৰবা ইটা বিহেছে মস্তু বিহা ও ঘৰ মুছিছিলো না ও ৰেবিছ কেটা লবা লাগিব বহু দাম বুলে দাম উলিও লবা লাগিব ইটা মণ্ডল খুৰাই বা খৰজ দে না নেদে দিবা বাধ্য লাগ আমাৰ আয়োগৰ যদি গতাই মাখা মানুহ যায় হেঁচা মাৰি থলিলা হয় আমাৰ আয়োগৰ মানুহ গেলাৰে মতি গতি বয়া ও যাবা লাগবতো নাই মোৰ এনে বিপদত তো নাই নাচলি হব অলিও বয়া হব অ পেহী থকে উল্টাখন নামানলাক না হাজাৰক আয়োগৰ প্ৰেচিডেণ্ট নিনা কি কৈছি পেহী কব আৰু কি একলা মানুহৰ লগত শত্ৰু হোৱা কাম কৰিব নাযায় বোলে পেহী মোৰ ক্ষেত্ৰত সেনেকে কৈছি ও মোৰ মা পেহীক ইমান ভক্তি কৰোঁ ইমান মৰম কৰোঁ ও পেহী এতিয়া মণ্ডল মণ্ডল এনে ফেলে আছি এ বাদ দিয়ক আপুনি অলক আমি দৈ যাম বৰ দুখ পালো আ মনটো হে দুখছো হেৰ যা অলক মায় আহক ৰবা ও মাক খুদি যাবা লাগিব মায়ো আৰু শেৱালি আৰু তাকে গাখীৰ দিয়া চাহ খাবা গেল না ভালে কৈছি দে বহা তুমি আমি দুলাল চাহ খাম কাটা আঙলিটো দিবা পাৰব না নৰে আকলাই মই কৈ দিওঁ ৰ কালি আহাৰ লগে লগে আপোনালোকে মোক কৱে মাছ বাছপা দিলা মই নৰো বুলি ক'লো আপোনালোকে মোৰ কথা নুশুনলা খুৰাত দিহা মতে ও দৰ্জীৰ কাপোৰ কটা এইখানেদি কাৱে মাছৰ বাজা কটা হ'ল এনেকে ধৰকে যে মোৰ হাতখন কটা যাব মই সোপানতো ভবা নাছিলো